দিদির দুধে দাদাগিরি দেখালাম আপনাদেরকে, তবে এরই পাশাপাশি পূর্ব বর্ধমানের ছবিটাও দেখাবো আপনাদেরকে এবং সেখানকার গড়সেতে বিক্ষোভের মুখে দিদির দুধ। গড়সের জয়কৃষ্ণপুরে সেখানে তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ইকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের অভিযোগ যে ভোটের পর এলাকাতেই দেখা যায়নি বিধায়ককে। গ্রামবাসীদের দাবি অনেকেই পাননি আবাসের ঘর, এলাকায় বেহাল রাস্তা রয়েছে, গ্রামে জল সমস্যা রয়েছে, কিন্তু বিধায়ককে বারবার সমস্যার কথা জানানো হলেও কোনো সুরাহা করেনি তিনি। ভোট নেওয়ার সময় খালি ভোট নিয়ে চলে যায়, কোনো কিছু দেখে না, আমাদের বাড়ি করে জমা দিচ্ছে তার আশা নাই। আমাদের রাস্তাটা দেখুন কেমন রাস্তা, বাগাতে হেলথ সেন্টারে ভালো খিচুড়ি দেয় না। অভিযোগ যেমন করলেন তারা, পাশাপাশি বলছেন যে গ্রামের পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে বিধায়ক কর্মসূচি এসেছেন, অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কর্মীরা। আমাদের স্ত্রী মেম্বার পাপিয়া লোহার, ওনাকে না জানিয়ে হ্যাঁ সেই কর্মসূচি সাব সেন্টারে করতে চেয়েছিলেন, কিন্তু তাতে আমরা বাধা দিই।